আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ব্লগস বাই তুল তুল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আবারও চলে এসেছি বসুন্ধরা সিটি আরং আউটলেটে, আর আজকে আবার আমি আপনাদেরকে ওদের নতুন থ্রি পিস কালেকশন দেখাবো। অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, সবগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, তাই বলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আপনারা কাইন্ডলি সবগুলো ভিডিও দেখবেন, একবার দুইবার তিনবার করে দেখবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালেকশনগুলো খুবই সুন্দর, খুবই কালারফুল, খুবই ভাইব্রেন্ট। আর যেহেতু সামনে ঈদ আসছে, ফেস্টিভ একটা মুড আসবে, সবাই শপিং করবে, সো আরঙে অনেক কালেকশন এসেছে ঈদের জন্য স্পেশালি। সো আপনারা দেখে আরঙের আউটলেটে গিয়ে দেখে পছন্দ করে কিনে নিতে পারবেন। আজকের যেই কালেকশনটা আমি আপনাদেরকে দেখাবো, এটার প্রাইস রেঞ্জ 3000 থেকে শুরু করে 6000 পর্যন্ত আছে। 3,500 টাকায় ভালোই জিনিস পাবেন। আর আমি যেটা দেখেছি, 3,000-3,500 টাকার যেই জিনিস আর 6,000 টাকার যেই জিনিস, তা এই দুটার মধ্যে পার্থক্য খুবই কম, হয়তো একটু এমব্রয়ডারি বেশি দেওয়া আছে। সো এইটাই আপনারা বেছে নেবেন, অনেক সুন্দর কালেকশন আছে, আর প্রাইস রেঞ্জটাও ভ্যারি করে। অনেকবার দেখেছি যে অনেক সুন্দর একটা কামিজ যেটার দাম হচ্ছে 3,000-3,500 টাকা, আবার একটু মিডিওকার অ্যাভারেজ একটা কামিজ, ওটার দাম হচ্ছে 6,000-7,000-8,000 টাকাও। সো আপনারা যদি একটু ভালোভাবে অনেক কালেকশন খুঁজে বের করেন, অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আমার এই কন্টেন্টে আমি ম্যাক্সিমাম কামিজ সেটের প্রাইস দেওয়ার চেষ্টা করেছি, আর যেইগুলোর প্রাইসটা আমি খুঁজে পাইনি সেইগুলো দিতে পারি নাই, আই এম সরি ইন অ্যাডভান্স, বাট ম্যাক্সিমাম কামিজের প্রাইস আমি দিয়ে দিয়েছি। আর আমার ভিডিওসগুলোয় আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন, আরঙের ব্যাগস দেখতে পারবেন, শ্যুজ দেখতে পারবেন, ও লেডিস পাঞ্জাবি দেখতে পারবেন, বাচ্চাদের কাপড় দেখতে পারবেন। আর অনেক অনেক শপিং আউটলেটে আমি গিয়েছি, যেরকম সেইলার, নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, সব কিছুরই আপনারা কিছু না কিছু কন্টেন্টস পাবেন। সো অবশ্যই আমার কন্টেন্টগুলো আপনারা চেক করবেন। গেটিং ব্যাক টু আরং এগেন, দেখেন এই সামনের মিডল ওয়ার্কের একটা কামিজ আছে, ওটার প্রাইসও মনে হয় 5,000 টাকা। হ্যাঁ, এই কামিজটা দেখেন অনেক সুন্দর, এটা ফোর পিস, ভিতরে স্লিভলেস একটা ইনার আছে, আর উপরে আপনারা আরেকটা ডিফারেন্ট পার্ট দেখতে পারবেন। এইটার দাম হচ্ছে 3,700 টাকা, ভিতরের ইনারটাও খুব সুন্দর কাজ করা, এটার দাম হচ্ছে 3,750 টাকা। খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনটা, এটার প্রাইসটা আমার কাছে রিজনেবল লেগেছে, আর প্রাইস অনুযায়ী জিনিসটাও ঠিক আছে। এই পিঙ্কটাও সুন্দর। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যখনই আরং থেকে পারচেজ করবেন, অবশ্যই আপনারা মানি রিসিটটা সেভ করে রাখবেন। যদি কোনো কারণে আপনাদের প্রোডাক্ট চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের মানি রিসিট প্রেজেন্ট করতে হবে কাউন্টারে, আদারওয়াইজ ওরা চেঞ্জও করে দিবে না বা রিফান্ডও দিবে না। সো আপনারা যদি কোনো কারণে রিফান্ড ক্লেম করতে চান বা প্রোডাক্ট চেঞ্জ করতে চান, রিটার্ন করতে চান, অবশ্যই আপনাদের মানি রিসিট প্রেজেন্ট করা লাগবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, অ্যাটলিস্ট কেনার 2-3 দিন 4 দিন পর্যন্ত মানি রিসিটটা রাখা ভালো। আর আপনারা আপনাদের প্রোডাক্ট কাউন্টারে ভালোভাবে চেক করে নেবেন, কারণ কি এই রিফান্ড বা রিটার্ন করার প্রসেসটা খুবই ঝামেলাদায়ক, সো এইটা অ্যাভয়েড করাটাই ভালো। আর আরঙের ব্যাগসের কালেকশনটাও খুব সুন্দর এসেছে, শ্যুজের কালেকশনটাও খুব সুন্দর এসেছে। আর আজকে আমি বেবি ফ্রকস লেহেঙ্গার সেকশনে গিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর ওদের প্রোডাক্টস এসেছে, কালেকশনটাও খুবই সুন্দর। আর বসুন্ধরা সিটির আরঙের আউটলেটটা অনেক বড়, হিউজ একটা আউটলেট,
ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত পুরাটাই আরঙের আউটলেট। আর আপনারা এক এক ফ্লোরে এক একটা জিনিস পাবেন, যেরকম সেকেন্ড ফ্লোরে পুরাই মেয়েদের কাপড়ের মেয়েদের কাপড়, শুজ অ্যান্ড ব্যাগস আছে। থার্ড ফ্লোরে বাচ্চাদের জিনিসপত্র, আবার একটা ফ্লোর শাড়ির জন্য আছে, আরেকটা ফ্লোর ছেলেদের জিনিসপত্রের জন্য আছে। সো খুব সুন্দর করে সেগ্রিগেট করে দেওয়া আছে। আমার কাছে এই কামিজটা খুবই সুন্দর লেগেছে, এটার টপটা অতটা সুন্দর না হলেও লোয়ার বডি পার্টটা খুবই সুন্দর, একটা এথনিক ভাইব আছে, একটা ভিনটাজ ভাইব আছে। এই ব্ল্যাক অ্যান্ড গ্রিনেরটাও সুন্দর, কালার কন্ট্রাস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এই সব কাপড় খুব ক্যাজুয়ালিও পরতে পারবেন, আবার ভালো কোনো ইভেন্টেও পরতে পারবেন। খুবই কমফর্টেবল মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, ইউজুয়ালি ম্যাক্সিমাম আপনার কটন ফেব্রিকের, সো ধরেই আপনারা বুঝতে পারবেন খুবই কমফর্টেবল। আর ওয়াশিং মেশিনে না ধোয়াটাই ভালো, ওয়াশিং মেশিনে কাপড় ধুলে এইসব কাপড় যদি ধোয়া হয় তাহলে ইয়েটা নষ্ট হয়ে যায়, কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, আগের মতো এত সুন্দর থাকে না। সো এইসব কাপড় ইদার ড্রাই ওয়াশ করা উচিত, না হলে হাতে ধুয়ে দেওয়াই উচিত, বিকজ খুব রাফলি ওয়াশ করা হলে এগুলার কোয়ালিটি ডিটোরিয়েট করে। সো সেকেন্ড টাইম পরলে অ্যাজ ফ্রেশ অ্যাজ নিউ ওয়ান লাগবে না। আর আপনারা যদি ট্রায়াল দিতে চান, ওইখানে অনেক সেলস রিপ্রেজেন্টেটিভরা থাকে, সো ওদেরকে আপনার কাপড়টা দেখালেই ওরা একটা নতুন ফ্রেশ পিস এনে আপনাকে ট্রায়ালের জন্য দিবে, আপনার অ্যাপ্রোপ্রিয়েট সাইজটাও দিয়ে দিবে। সো কাইন্ডলি কেনার আগে অবশ্যই ট্রায়াল দিয়ে নেবেন, ফিটিংটা ভালো হচ্ছে নাকি ওটাও দেখে নেবেন, সাইজটা ঠিক আছে নাকি সেইটাও দেখে নেবেন। আদারওয়াইজ রিটার্নের খুব ঝামেলা হয়, এটা আমি আপনাদেরকে বারবার বলছি, অ্যাভয়েড করাটাই ভালো। আর সবসময় একটা ফ্রেশ পিস নিতে চাবেন, ভিতর থেকে ইনট্যাক্ট একটা পিস নিতে চাবেন, চেক করে নেবেন, অবশ্যই খুলে চেক করে দিতে বলবেন যাতে কোনো ফলস না থাকে। আমার চ্যানেলে আপনারা কী ধরনের কন্টেন্টস দেখতে চান, আরঙের আর কী কী জিনিস আপনারা দেখতে চান, বা অন্য কোথাও যদি কোনো জিনিস আপনারা দেখতে চান, কোনো ব্লগিং দেখতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন। সো আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টটা রাখতে, আমি সেইভাবেই আমার কন্টেন্ট ক্রিয়েট করতে চেষ্টা করব। আরঙের নিজেদের ওয়েবসাইট আছে, আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান আর হোম ডেলিভারি চান তাহলে আরঙের ওয়েবসাইট থেকে ব্রাউজ করে চুজ করলেই হবে। আর আমার ভিডিওতে তো আমি ম্যাক্সিমাম কামিজ দেখাতে চেষ্টা করেছি, আর আরঙের ওয়েবসাইটেও এগুলা পাবেন, প্রাইস সহ আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ওদের আউটলেটে কালেকশন বেশি, ওয়েবসাইটে সবগুলা কালেকশন পাবেন না, আপলোড কম করা হয়। সো দ্যাটস অ্যাবাউট ইট টুডে, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।